বৃহস্পতিবার সাত সকালে রাতে চাম্পাপুরা এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে সাবরুমগামী লোকাল ট্রেন যাওয়ার সময় ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। পরে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, মৃত ব্যক্তির নাম অসিত চক্রবর্তী, তার বাড়ি চাম্পামুড়া এলাকায়। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেলের নিচে কাটা পড়ার ফলে ওই ব্যক্তির দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। সকালবেলা শুনলাম যে আমাদের গ্রামের একজন ছেলে আর কি অসিত চক্রবর্তী প্রাতঃভ্রমণে বাইরে রেলে আপনি কাটা পড়ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।